स्ट्रेंथ ऑफ मेटेरियल सर एसएफडी एंड बीएमडी और सीआर फोर्स डायग्राम एंड बेंडिंग मोमेंट डायग्राम आज के वीडियो टा तो आगे दिन हमरा बेंडिंग सीआर फोर्स एंड बेंडिंग मोमेंट डायग्राम में एक टा वीडियो नहीं हमरा आलोचना करेछिलाम सेई वीडियोते हमरा देखेछिलाम जे टाइप्स ऑफ लोडिंग कतगुलो ধরনের লোড হয় टाइप्स ऑफ बीम কি কি ধরনের বিম হয় আর কি কি ধরনের বিমের উপর কিভাবে লোড পড়ে এন্ড কিভাবে তাদের বেন্ডিং হয় আর জেনেছিলাম সিআর ফোর্স কি বেন্ডিং মোমেন্ট কি অর্থাৎ বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলো আগে আগের ভিডিওতে আছে যারা আগের ভিডিওটা দেখো না তারা আগের ভিডিওটা দেখে এসো ডেসক্রিপশন বক্সে নিচে আমি লিংক দিয়ে দেব কোথাও খুঁজতে হবে না ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে যাবে দেন তারপরে এই ভিডিওটা আজকে কন্টিনিউ করো তো আজকের ভিডিও আগের ভিডিওতে আমরা জেনে গেছিলাম সিআর ফোর্স কিভাবে অ্যাক্ট করে কিভাবে সিআর ফোর্স নির্ণয় করতে হয় কিভাবে বেন্ডিং মোমেন্ট কিভাবে নির্ণয় করতে হয় বেন্ডিং মোমেন্ট এবং তাদের সাইন কনভেনশন মেইনলি যেটা আমাদের সাইন কনভেনশন কখন পজিটিভ বেন্ডিং নেগেটিভ বেন্ডিং কখন পজিটিভ সিআর কখন নেগেটিভ সিআর এইসব জিনিসগুলো আমাদের আগের ফান্ডামেন্টাল জিনিস প্রিভিয়াস ক্লাসে হয়ে গেছে তো আগের ক্লাসটা দেখে এসে ভিডিওতে আসা অবশ্যই ভালো হবে আর এই আজকের ভিডিওটা কন্টেন্ট হচ্ছে সিআর ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা একটা যদি বিমে আমার লোডিং দিয়ে দেয় সেই লোডিংটা দেখে আমি কীভাবে একটা সিআর ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামকে রিপ্রেজেন্ট করবো কীভাবে বেন্ডিং মোমেন্ট বার করবো কীভাবে সিআর ফোর্স বার করবো সেই ফর্মুলাটা কীভাবে আসবে সেই জিনিসগুলো আজকে আমি দেখাবো ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর ভিডিওতে লাইক দিতে অবশ্যই ভুলবে না আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কন্টেন্টটা ভালোভাবে দেখো জিনিসটা দেখে বোঝার চেষ্টা করো তো একজন একবার দেখে নিয়ে আজকে ভিডিওটা আমাদের কন্টেন্টটা কী আছে ওকে তো এই হতে আজকে আমাদের ভিডিও মেইন টপিক হাউ টু ড্র এ সিআর ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কীভাবে আমরা একটা সিআর ফোর্স আর এক এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাকে ড্র করব ঠিক আছে আমরা বেন্ডিং মোমেন্ট আর সিআর ফোর্স ডায়াগ্রামটাকে কীভাবে ড্র করব তো আমরা একটা আগের চ্যাপ্টারে আগের ভিডিওতে বিম বিম সম্পর্কে বলেছি লোডিং সম্পর্কে বলেছি তো বিম আর লোডিং তো হলো বিমে উপরে লোড পড়লে বা লোডটার ফলে আমরা যে সিআর ফোর্স ডায়াগ্রামটা ইনভলভ হবে সেই ডায়াগ্রামটাকে আমরা কিভাবে গ্রাফিক্যালি আমরা প্লট করব সেই জিনিসটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে তো এই ভিডিওতে আমাদের সিআর ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং ডায়াগ্রাম আঁকতে গেলে ড্র করতে গেলে আমাকে পাঁচটা পয়েন্ট ডিমাইন করতে হবে ফাইভ পয়েন্টস টু ডিমাইন ইন দিস চ্যাপ্টার এই চ্যাপ্টারটাকে আমাকে পাঁচটা পয়েন্ট মেন পয়েন্ট মনে রাখতে হবে তার মধ্যে আমার এই পাঁচটা পয়েন্ট মনে রাখলে আমাদের সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে যাবে এবার এই পাঁচটা পয়েন্ট কিভাবে এসছে কিভাবে নিউমেরিক্যালি আমরা প্লট করব কিভাবে এসছে সেটা আমি এক্ষুনি আমার হ্যান্ড খাতাগুলো হাতে লিখে দেখাবো চ্যাপ্টার ড্রাইভ করে দেখাবো আমি কিভাবে হচ্ছে লাইভ ঠিক আছে জিনিসটা কিভাবে এসছে টপিকগুলো কিভাবে এসছে এই পাঁচটা পয়েন্ট কিভাবে এসছে সেটা আমি দেখাবো যার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে দ্য সিআর ফোর্স ডায়াগ্রাম ইজ ওয়ান ডিগ্রি হায়ার দ্যান দ্য লোডিং ডায়াগ্রাম অ্যান্ড তাহলে কি প্রথম বলছি সিআর ফোর্স যে ডায়াগ্রামটা আছে এসএফডি সিআর ফোর্স ডায়াগ্রাম ওই ডায়াগ্রামের সিআর ফোর্স ডায়াগ্রামটা কি হবে যে লোডিং ডায়াগ্রামটা দিয়ে থাকবে অর্থাৎ কোশ্চেন যেটা দিয়ে থাকবে কোশ্চেনের থেকে এই যে ডায়াগ্রামটা হবে কোশ্চেন যে ডায়াগ্রামে থাকবে তার থেকে এটা এক ডিগ্রি হায়ার ডায়াগ্রাম হবে দ্য বেন্ডিং মুভমেন্ট ইজ ডায়াগ্রাম ইজ টু ডিগ্রি হায়ার দ্যান দ্য লোডিং গ্রাম এবার লোডিং ডায়াগ্রাম এবার বেন্ডিং মুভমেন্টটা হবে আবার দু ডিগ্রি হায়ার এবার কি ডায়াগ্রাম এক ডিগ্রি হায়ার দু ডিগ্রি হায়ার এগুলো কি এক ডিগ্রি হায়ার বলতে আমরা এক ডিগ্রি ইকুয়েশান যেগুলো অর্থাৎ যেগুলোর ঘাত এক্স যেগুলোর ঘাত হচ্ছে এক যেমন এক্স এক্সের ঘাত কত এক এবার যদি বলি এক্স স্কোয়ার তাহলে স্কোয়ার আছে মাথায় তার মানে তার ঘাত দুই মানে সেটা দুই টু ডিগ্রি একটা বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তাহলে সেটা হচ্ছে একটা টু ডিগ্রি ইকুয়েশান একটা সরলরেখার সমীকরণ এক্স প্লাস ওয়াই সমান ওয়ান সেটা হচ্ছে একটা এক ডিগ্রি ইকুয়েশান এবার বলছে যে তাহলে ওই বেন্ডিং মোমেন্ট ইকুয়েশান যেটা হবে সেটা হচ্ছে দু ডিগ্রি হায়ার আর সিআর ফোর্স ডায়াগ্রাম হবে সেটা এক ডিগ্রি হায়ার কার থেকে না সিআর এই লোডিং ডায়াগ্রামের থেকে ওকে ঠিক আছে তার মানে আমরা কি বলছি লোডিং ডায়াগ্রাম যদি স্ট্রেট হয় অর্থাৎ লোডিং ডায়াগ্রাম যদি এক ডিগ্রি হয় তাহলে সিআর ফোর্স ডায়াগ্রাম হবে তার থেকে এক ডিগ্রি হায়ার অর্থাৎ তার সাথে এক যোগ অর্থাৎ লোডিং ডায়াগ্রাম আমার যদি এক ডিগ্রি হয় তাহলে সিআর ফোর্স ডায়াগ্রাম হবে দু ডিগ্রি আবার লোডিং ডায়াগ্রাম যদি এক ডিগ্রি হয় সিআর ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে তার থেকে দুই বেশি মানে তিন ডিগ্রি ওকে অর্থাৎ সিআর ফোর্স ডায়াগ্রাম যদি আমার লোডিং ডায়াগ্রাম যদি আমার জিরো ডিগ্রি হয় তাহলে সিআর ফোর্স ডায়াগ্রাম হবে এক ডিগ্রি আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে দু ডিগ্রি এবার কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম লোডিং ডায়াগ্রাম থেকে দু ডিগ্রি হচ্ছে বাট কি হবে সিআর ফোর্স ডায়াগ্রামের থেকে এক ডিগ্রি হায়ার কারণ ডিফারেন্সটা বোঝাই যাচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এক আর দুই অর্থাৎ ডিফারেন্স কত এক
এবার এটা কিভাবে এসেছে আমি দেখাবো খাতায়, কিভাবে এসেছে ইকুয়েশন ধরে আমি দেখাবো। ইন দ্য কেস অফ পয়েন্ট লোড, দ্য লোড ইনক্রিজ অর ডিক্রিজ সাডেনলি। এবার আমরা একটা বিম, একটা বিমে যখন পয়েন্ট লোড কাজ করবে তখন বলছে যে পয়েন্ট লোড কাজ করার ফলে লোডিংটা হঠাৎ করে ডিক্রিজ করে যাবে বা হঠাৎ করে ইনক্রিজ করে যাবে। ওকে, ইন দ্য কেস অফ এনি মুভমেন্ট অর কাপেল অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ইনক্রিজ অর ডিক্রিজ সাডেনলি। ইন কেস অফ মুভমেন্ট, যখন এবার পয়েন্ট পয়েন্টে যখন লোড কাজ করছিল তখন হঠাৎ করে যেমন লোডটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়ে গেল, তেমনি পয়েন্টে যখন একটা কাপেল বা মুভমেন্ট, একটা মুভমেন্ট কাজ করবে ওই পয়েন্টে, মুভমেন্ট বা কাপেল কাজ করবে তখন ও মুভমেন্টটাও ওইভাবে হঠাৎ করে ডিক্রিজ বা ইনক্রিজ করে যাবে, সেম যখন পয়েন্টটাকে কাজ করবে। বাট দেয়ার আর নট এনি চেঞ্জ ইন শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর অ্যাক্টিং ফর অ্যাকশন অফ এ মুভমেন্ট, অ্যাকশন অফ এ মুভমেন্ট অন দ্য পয়েন্ট। এখানে একটা মিসিং আছে, অ্যাকশন অফ হবে, এখানে একটা অফ হবে। ওকে, ওটা আমি পিডিএফটা যে দেবো সেখানে কারেকশন করে দেবো। ইন দ্য কেস অফ মুভমেন্ট কাপেল অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্ট ইনক্রিজ অর ডিক্রিজ সাডেনলি বাট দেয়ার আর নট এনি চেঞ্জ ইন শিয়ার ফোর্স ডায়াগ্রাম। কিন বলছে যে এই যে মুভমেন্টটা কাজ করছে এটার জন্য শিয়ার ফোর্স ডায়াগ্রামের কোনো চেঞ্জ হবে না, ওই পয়েন্ট, ওই পয়েন্টে জাস্ট মুভমেন্টের চেঞ্জ হবে, বাট ওই পয়েন্টে শিয়ার ফোর্স যেমন ছিল তাই থাকবে, শিয়ার ফোর্সের কোনো চেঞ্জ হবে না ওই পয়েন্টে। কিসের চেঞ্জ হবে না, মুভমেন্ট, মুভমেন্টটা হঠাৎ করে ইনক্রিজ অথবা ডিক্রিজ করে যাবে, বাট শিয়ার ফোর্স রিমেইনস কনস্ট্যান্ট অন দ্যাট পয়েন্ট। হোয়ার দ্য শিয়ার ফোর্স ডায়াগ্রাম চেঞ্জেস সাইন দেয়ার দ্য মুভমেন্ট ইজ ম্যাক্সিমাম, যেখানে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা সাইন চেঞ্জ করছে, অর্থাৎ আমরা একটা গ্রাফ গ্রাফিক্যালি প্লট করবো, তার গ্রাফের আমরা একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, যখনই নেগেটিভ থেকে পজিটিভ বা পজিটিভ থেকে নেগেটিভ সাইন চেঞ্জ করবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম, আর যেই জায়গায় সাইনটা চেঞ্জ করছে অর্থাৎ যেই পয়েন্টে সাইনটা চেঞ্জ করছে সেখানে আমাদের হবে এই শিয়ার ফোর্স ডায়াগ্রামটা ম্যাক্সিমাম, এই সরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ওই পয়েন্টে ম্যাক্সিমাম হবে। অর্থাৎ শিয়ার ফোর্স যেখানে সাইন চেঞ্জ করবে ওই পয়েন্টের আমি রেসপেক্টে যদি আমি মুভমেন্ট ক্যালকুলেট করি সেই মুভমেন্টটা হবে আমার ম্যাক্সিমাম মুভমেন্ট। অর্থাৎ এখানে অর্থাৎ তার মানে ইটস মিন দ্য পয়েন্ট হোয়ার শিয়ার ফোর্স ইজ জিরো দেন দ্য বেন্ডিং মোমেন্ট ইজ ম্যাক্সিমাম অন দ্য পয়েন্ট। অর্থাৎ এটা আমার কেন জিরো হচ্ছে সেটা আমি গ্রাফে পেপারে যখন প্লট করবো, অর্থাৎ গ্রাফিক্যালি যেটা ডায়াগ্রামে প্লট করবো তখন আমি বুঝতে পারবো যে ওই জায়গায় শিয়ার ফোর্সটা কেন হচ্ছে। একটা লাইন একটা এক্স অ্যাক্সিসকে ভেদ করে যদি ফোর্থ কোয়াড্রেন্ট থেকে ফার্স্ট কোয়াড্রেন্টে যায় তাহলে কি হবে, ওই যে জায়গাটা ক্রস করছে ওই জায়গাটায় জিরো জিরো কোয়াড্রেন্ট হবে, সেটাই বলছে এখানে, সেটা খাতায় দেখাচ্ছি। এবার এখানে একটা ছবি যেতে আমি দেখাচ্ছি জিনিসটা কি সিম্পল ব্যাপার একটা, এই যে যেমন এটা একটা পয়েন্ট লোড, এটা পয়েন্ট লোডের ফলে এই যে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা কি হয়েছে, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা রেক্টাঙ্গুলার শেপের হয়েছে। আর কেন রেক্টাঙ্গুলার শেপের হবে, কীভাবে কী হচ্ছে সব দেখাচ্ছি, তার ফলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গেল। এগুলো এটা একটা মানে কি এসএফবিটা যদি এরকম দেখতে হয় তাহলে বিএমবিটা এভাবে এরকম দেখতে হবে। ওকে, এগুলো পরে আমি বুঝিয়ে দেওয়ার পর ম্যাচ করে করে দেখবে বুঝতে পারবে। এসএফডিটা যদি আমার এরকম এরকম ডায়াগ্রাম হয় দেন এর রেসপেক্টে এসএফডি রেসপেক্টে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাজিউম করতে পারি, সেটা কীভাবে করবো না, এটা যদি ট্রায়াঙ্গেল রেক্টাঙ্গেল হয় এসএফডি দেন বিএমডি হবে রেক্টাঙ্গেল, এটা যদি আমার ট্রায়াঙ্গেল হয় এটা হবে আমার প্যারাবোলা বা বৃত্তাকার, বৃত্তাকার ঠিক নয় এটা হচ্ছে প্যারাবোলা, বৃত্তাকার নয়। এইভাবে আমাদের এসএফডি বিএমডিটা চেঞ্জ হয় এইটাই, ঠিক আছে। যেমন আর মেন যেটা এত জিনিস না মনে রাখতে পারলে আমাদের মেন পাঁচ নম্বর যে পয়েন্টটা, পাঁচ নম্বর পয়েন্ট, পাঁচ নম্বর পয়েন্ট মেন যেটা রাখতে হবে মনে সেটা হচ্ছে যদি আমার এসএফডি 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 যদি আমার রেকট্যাঙ্গেল হয় দেন আমি বিএমডি হবে ট্রায়াঙ্গেল, এবার বিএমডি এসএফডি যদি আমার ট্রায়াঙ্গেল হয় বিএমডি হবে প্যারাবোলা, সিম্পল জিনিস। এটা হচ্ছে আমার রেকট্যাঙ্গেল এক ডিগ্রি, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল দু ট্রায়াঙ্গেল, এটাও এক ডিগ্রি, তাই তো। কিন্তু আমরা রেকট্যাঙ্গেলটাকে মানে আমরা হচ্ছে যখন লোডিং ডায়াগ্রামে রেকট্যাঙ্গেল, একটা লোডিং ডায়াগ্রামে রেকট্যাঙ্গেল বলতে আমরা সেটা বুঝবো হচ্ছে আমরা জিরো ডিগ্রি। ওকে, তো এখানে এই আর ট্রায়াঙ্গেল মানে তো সবই স্ট্রেট লাইন, অর্থাৎ আমরা সেটা সিম্পল হবে এক ডিগ্রি লোকেশন। ওকে, তো এইভাবে জিনিসটা হবে, তো এইটা যদি আমার রেকট্যাঙ্গেল হয় দেন এটা ট্রায়াঙ্গেল, এটা যদি ট্রায়াঙ্গেল হয় এটা আমার প্যারাবোলা, এইভাবে জিনিসটা হবে, ব্যাস ঠিক আছে। এবার আমি জিনিসটা ড্রাইভ করে দিচ্ছি। তো এবার যেগুলো ওই প্রেজেন্টেশন আমি দেখালাম সে জিনিসগুলো আমি একটু ড্রাইভ করে বলে দিই যে জিনিসগুলো কীভাবে কী হচ্ছে। তো অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট পয়েন্ট, আমরা পাঁচটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট আমরা ওই প্রেজেন্টেশনে দেখালাম, তো পাঁচটা পয়েন্টকে আমি ড্রাইভ করছি, ঠিক আছে। কীভাবে ড্রাইভ করছি দেখো, তো তার মধ্যে এক নম্বর যেটা ছিল সেটা হচ্ছে সেটা ড্রাইভ করি,
যে এই একটা পয়েন্ট, এই একটা বিম, এই বিমটার এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এখানে একটা লোড পড়ছে, পয়েন্ট লোড। আগের দিন আমরা বলেছি পয়েন্ট লোড কী বা কনসেন্ট্রেটেড লোড, এই লোডটার ভ্যালু হচ্ছে ডব্লু। আগের দিনে ভিডিওটা না দেখে থাকলে ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে, দেখে এসো। তো এটা ডব্লু লোড পড়ছে। এই লোডটা পড়ার ফলে এই জিনিসটার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কীভাবে হবে, তো কী কী করবো না, আমি এখানে একটা সেকশান কাটবো, এখানে একটা সেকশান কাটবো, যেখানে যেখানে লোড পড়ছে, যেখানে যেখানে জেড পড়ছে, এটা একটা যদি পয়েন্ট দিই সি, যেখানে এখানে লোড পড়ছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, যেখানে এখানে লোড পড়ছে, সেই সেই লোডের রেসপেক্টে তার ডান দিকে বা বাঁ দিকে একটা করে সেকশান কাটবো। যেমন এখানে বি, বি পয়েন্টে লোড পড়ছে, আমি বলেছিলাম শিয়ার ফোর্সকে আমি কী করছি, SAGR শিয়ার ফোর্স বার করছি। শিয়ার ফোর্স বার করার সাইন কনভেনশন ছিল কি, পজিটিভ হবে যখন রাইট সাইড ডাউনওয়ার্ড, লেফট সাইড আপওয়ার্ড, এটা হচ্ছে আমাদের পজিটিভ শিয়ার কেস, পজিটিভ কেস, শিয়ার ফোর্সের পজিটিভ। তো এখানে কী হচ্ছে, এখানে আমি যদি এখানে একটা সেকশান কাটি, একটা সেকশান কাটলাম, এখানে একটা সেকশান কাটলাম, তাহলে এইটা কী হচ্ছে, আপওয়ার্ড ডাইরেকশানে কাজ করছে, ফোর্সটা আপওয়ার্ড ডাইরেকশানে কাজ করছে। আর যেহেতু আপওয়ার্ড নেগেটিভ ছিল, আর নেগেটিভ কী ছিল, মাইনাসের নেগেটিভ ছিল, এটা আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড নেগেটিভ ছিল, তাহলে এটা কোন কেসে প্রযোজ্য হচ্ছে, এটা বি পয়েন্টে আপওয়ার্ড রিয়াকশান লাগছে, আপওয়ার্ড রিয়াকশান, তাই জন্যে আমি ধরছি এটার কিছু একটা ভ্যালু আছে, কিছু একটা ভ্যালু থাকবে, যেহেতু এটা আপওয়ার্ড উপরের দিকে, তাই আপওয়ার্ড মানে নেগেটিভ আমাদের, তাই আমি এইটা নেগেটিভ মানে নিচের দিকে যাব। এবার নিচের দিকে এসে এই এইখানে আর কোনো ফোর্স লাগছে কি, আর কোনো ফোর্স লাগেনি, এই সি পয়েন্ট পর্যন্ত, এই যে সি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই যে সি পয়েন্ট পর্যন্ত, এই সি পয়েন্ট পর্যন্ত কি আমাদের আর কোনো ফোর্স আছে, এখানে ডান দিকে আর কোনো ফোর্স নেই, যেহেতু আর কোনো ফোর্স নেই আমি স্ট্রেট আসবো, স্ট্রেট, অর্থাৎ এই যে ফোর্সটা ছিল এই এই ফোর্সটাই কন্টিনিউ হবে, স্ট্রেট আসবো। এবার এই পয়েন্টে এসে একটা ডাউনওয়ার্ড ফোর্স লাগলো, মনে কি ডাউনওয়ার্ড ফোর্স মানে পজিটিভ, পজিটিভ ডাউনওয়ার্ড নিচের দিকে পজিটিভ, পজিটিভ মানে কি আমাকে উপরের দিকে উঠতে হবে, তাহলে আমি উপরের দিকে উঠবো, উপরের দিকে উঠলাম, আবার কী হচ্ছে, আর কোনো এরপরে আর কোনো ফোর্স আছে কি, আর কোনো ফোর্স নেই, তাই জন্য স্ট্রেট যাবো একবারে, সেম প্যারারেল, প্যারারেল, এখানেও প্যারারেল এসেছিলাম, এখানেও প্যারারেল যাচ্ছি। তারপর এই যে এ পয়েন্টে বার এলাম, এ পয়েন্ট পর্যন্ত, এবার এ পয়েন্টে এসে একটা আপওয়ার্ড ফোর্স রাখছে, আপওয়ার্ড ফোর্স, লেফট সাইড আপওয়ার্ড ফোর্স, যার ফলে লেফট সাইড একটা আপওয়ার্ড, লেফট সাইডে কী হচ্ছে একটা আপওয়ার্ড ফোর্স আছে। এবার আমাকে বলতে বুঝতে হবে যে লেফট সাইড যে আপওয়ার্ড যে ফোর্সটা আছে, এই ফোর্সটা কী হবে, পজিটিভ দিকে উঠবে, কারণ এখানে আমরা পজিটিভ নিয়েছিলাম, পজিটিভ, লেফট সাইড আপওয়ার্ড হলে কী হয় সেটা পজিটিভ, সোজা আমি পজিটিভ দিকে জুড়ে দিলাম, যেহেতু লেফট সাইড আপওয়ার্ড তাই জন্য এটা পজিটিভ, ঠিক আছে, ওকে হলো। তাহলে আমি এই দুটো সেকশান কেটেছিলাম, এখানে একটা, এখানে একটা, এই সেকশানের ডান দিকে ফোর্স হিসাব করলাম, আমি শিয়ার ফোর্সের ফার্স্ট ভিডিওতে বলেছিলাম কীভাবে, যে তার এই একটা সেকশানের টোটাল বাম লেফট সাইড আর রাইট সাইডে টোটাল ভার্টিক্যাল ফোর্স জিরো করব, টোটাল ভার্টিক্যাল ফোর্সের রেজাল্টেন্টটা হবে সেই পয়েন্টের শিয়ার ফোর্স। তাই এখানে সেভাবে নিলাম, এটা আপওয়ার্ড ডাইরেকশানে এসেছিলো, তাই এটা হচ্ছে আপওয়ার্ড, শিয়ার ফোর্স যেহেতু নেগেটিভ তাই নেগেটিভ নিচের দিকে নামলো, দেন স্ট্রেট গেলো, কোনো ফোর্স নেই বলে এইখান থেকে এই অঞ্চলের মধ্যে কোনো ফোর্স নেই। তারপরে এখানে একটা ডব্লু পরিমাণ লোড ক্রিয়া করছে, তাই জন্যে ডব্লু যেহেতু নিচের দিকে ক্রিয়া করছে, নিচের দিকে ক্রিয়া করলে সেটা হচ্ছে পজিটিভ হয়, তাই এই পয়েন্টটি পজিটিভ, যেহেতু উপরের দিকে, তাই উপরের দিকে উঠলাম, তারপরে আবার স্ট্রেট গেলাম, এবার এই কোথায় না এ পয়েন্ট পর্যন্ত, এ কারণে এর মাঝে আর লোড নেই। এবার এ পয়েন্টে এসে কী দেখছি না, এ পয়েন্টে এসে একটা আপওয়ার্ড ফোর্স আছে, আপওয়ার্ড ফোর্স, লেফট সাইড আপওয়ার্ড ফোর্স, মনে হচ্ছে সেটা পজিটিভ হয়, তাই পজিটিভ আমি জাস্ট জুড়ে দিলাম, হয়ে গেল। এইটাই বলা হচ্ছিলো আমাদের শিয়ার ফোর্স। এবার এইটার জন্য আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করি, এটা গেলো আমার SFD। এবার এইটার যদি আমি BMD ড্র করি, BMD ড্র করি, এর BMDটা কেমন হবে, এখানে আমি যে এই এক একটা লোডের সেকশান হিসাব করব, সেকশানের সাথে সাথে তার মুমেন্ট বার করব, ঠিক আছে। এই যে লোডটা হবে এর মুমেন্টটা হবে এরকম, ট্রায়াঙ্গুলার শেপের, ঠিক আছে।
এবার যেহেতু এটা এই ফিক্সড এন্ড, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, তো এই সিম্পলি সাপোর্টেড বিমের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সিম্পলি সাপোর্টেড বিমের যে দুটো এন্ডে সেই দুটো এন্ডে মুভমেন্ট সবসময় জিরো হয়, তাই জন্য এটা আমার জিরো ভ্যালু, এটা জিরো ভ্যালু। আর এইখানে এই যে ভ্যালুটা, এখান থেকে এই যে ভ্যালুটা, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম। এবার এই ম্যাক্সিমামটা কোথায় হয়েছে, না যেখানে হচ্ছে শিয়ার ফোর্স জিরো ছিল, এই যে সি পয়েন্টে, এখানে দেখ শিয়ার ফোর্স জিরো, এখানে শিয়ার ফোর্সের একটা ভ্যালু থাকবে, এখানে শিয়ার ফোর্সের একটা ভ্যালু থাকবে, এখানেও একটা ভ্যালু থাকবে, এখানেও একটা ভ্যালু থাকবে, এখানেও ভ্যালু থাকবে। বাট এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এটাও তো বেস আমার, এটা হচ্ছে যদি এক্স, এটা এক্স, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স এক্স, এটা ওয়াই ওয়াই হয়, তাহলে এই বরাবর অর্ডিনেট কি ওয়াই সমান জিরো, ওয়াই সমান জিরো, কোনো ভ্যালু নেই। আর এই বরাবর কি আমার হচ্ছে এক্স সমান জিরো হয়, তাই তেমনি আমার এইটা ডেজো, এইটা হচ্ছে যে বেসটা, এই বেসটা হচ্ছে অ্যাকচুয়ালি এই এক্স অ্যাক্সিসের মতো একটা বেস, ঠিক আছে। তো এখানে আমার এই এই বরাবর যে লাইন বরাবর যত ভ্যালু আসবে সব জিরো, তার মানে সি পয়েন্টে এই লাইনে আছে, এই জন্য সি পয়েন্টের ভ্যালু হয়ে যাবে জিরো, অর্থাৎ সি পয়েন্টে শিয়ার ফোর্স মুভমেন্ট বেন্ডিং ডায়াগ্রাম চেঞ্জ করছিলো। এবার ব্যাপারগুলো আস্তে আস্তে সেই পয়েন্টগুলো যে বলেছিলাম তার সাথে মিলে মিলে দেখো, সি পয়েন্টে আমার ডায়াগ্রাম চেঞ্জ করছে কীভাবে, না এটা হচ্ছে আমার নেগেটিভ নিচের দিকটা, আর এটা হচ্ছে উপরের দিকটা পজিটিভ, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, অর্থাৎ সি পয়েন্টে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ করছে, এই সরি শিয়ার ফোর্স ডায়াগ্রামটা চেঞ্জ করছে। এবার সি পয়েন্টে যেখানে, যে পয়েন্টে ডায়াগ্রামটা চেঞ্জ করছে সেই ক্রস সেকশনটাই, সেই যে জায়গাটায় ক্রস করছে ইন্টারসেপ্ট পোর্শনটাই, সেখানে হবে শিয়ার ফোর্সের মান জিরো, কারণ যেহেতু এটা বেস লাইনে আছে। আর এই পয়েন্টে আমার মুভমেন্ট হবে, বেন্ডিং মুভমেন্ট হবে ম্যাক্সিমাম, অর্থাৎ যেখানে শিয়ার ফোর্স জিরো, জিরো জিরো মানে কি সব থেকে মিনিমাম, নেগেটিভ কোনোদিন হবেনি, সেখানেই হবে হচ্ছে আমাদের বেন্ডিং ম্যাক্সিমাম, বেন্ডিং ম্যাক্স, যেখানে শিয়ার ফোর্স জিরো হবে সেখানে হচ্ছে বেন্ডিং আমাদের ম্যাক্সিমাম হবে, ঠিক আছে। এবার এবার এখানে লোডিং ডায়াগ্রাম কী ছিল, জিরো, লোডিং ডায়াগ্রাম জিরো, লোডিং ডায়াগ্রাম আমাদের জিরো ডিগ্রি ছিল, কারণ আমাদের কোনো কিছু নেই, লোডিংটা জাস্ট পয়েন্ট লোড, কনসেন্ট্রেটেড লোড যখন একটা লোডের উপরে যে ক্রিয়া করে সেটা হচ্ছে আমাদের জিরো, জিরো ডিগ্রি লোড, জিরো ডিগ্রি লোডিং ডায়াগ্রাম হয়। লোডিং ডায়াগ্রামের থেকে এক ডিগ্রি বেশি, অর্থাৎ এক ডিগ্রি বেশি আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে, ঠিক আছে। শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এক ডিগ্রি বেশি হলো, অর্থাৎ সেটা স্ট্রেট লাইন, এই যে স্ট্রেট লাইন। এবার যদি এই এটা পয়েন্ট লোড হলো, বাট এইখানেই যদি এটা ইউডিএল থাকতো, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ইউডিএল থাকতো, এখানে দুটো সাপোর্ট থাকতো, এটা ইউডিএল ডব্লু পার মিটার, এটা যদি ইউডিএল হতো কী হতো, এবার যদি এটা জিনিসটা যদি ইউডিএল হতো, তাহলে এই যে শিয়ার ফোর্সটা এভাবে এঁকেছে না, এই শিয়ার ফোর্সটা আর এভাবে থাকতো না, তখন এই পয়েন্টের যে ভ্যালুটা থাকতো, এই পয়েন্টের যে ভ্যালুটা থাকতো নিচের দিকে যে নামলো, এরপরে শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম ট্রায়াঙ্গুলার হয়ে যেত, শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এরকম ট্রায়াঙ্গুলার হয়ে যেত, কী হতো না ট্রায়াঙ্গুলার, ওকে। এখানে এই কেসটাই, এই ইউডিএলের ক্ষেত্রে, এই সরি সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে এখানে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামও এক ডিগ্রি হবে, এই এই পিসার এই এই লোডের ক্ষেত্রে, যখন হচ্ছে আমাদের লোডিংটা হচ্ছে পয়েন্ট লোড, সেই পয়েন্ট লোডের ক্ষেত্রে শিয়ার ফোর্স ডায়াগ্রামও এক ডিগ্রি হবে, আর বেন্ডিং এই বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামও এক ডিগ্রি হবে, কারণ এটাও স্ট্রেট লাইনই পাওয়া গেছে না। কিন্তু এখানে ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে লোডিং ডায়াগ্রাম, লোডিং ডায়াগ্রাম হবে আমাদের যেটা হবে, লোডিং ডায়াগ্রাম যেটা হবে, লোডিং ডায়াগ্রাম যদি জিরো হয় তাহলে শিয়ার ফোর্স ডায়াগ্রাম হবে তার থেকে এক বেশি, আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হবে তার থেকে দুই বেশি, অর্থাৎ এখানে আমাদের ইউডিএল নিয়েছি আমরা, ইউডিএল, এটা ইউডিএলকে আমরা এটা ওই যে ইউডিএল নিয়েছি না, ইউডিএল হচ্ছে যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, টোটাল লেন্থটার মধ্যে লোডটা ভাগ করা আছে, এটাকে আমরা ধরি হচ্ছে আমরা এক ডিগ্রি, এক ডিগ্রি লোডিং, এই এই হিসাবে ধরে নিই আমরা। তারপরে এক ডিগ্রি লোডিং হলো, স্ট্রেট লাইন হলো, এটা হচ্ছে আমাদের ইউডিএল, যখন ইউডিএল হলো তখন আর এটা আমরা স্ট্রেট লাইন থাকবে না, এটা আমার এভাবে বেঁকে যাবে ট্রায়াঙ্গেল। আমি একটা জায়গায় ভিডিও পাঁচ নম্বর পয়েন্টে বলেছিলাম যে যখন এইটা আমাদের লোডিংটা রেক্ট্যাঙ্গেল, যখন লোডিং রেক্ট্যাঙ্গেল তখন হয়ে যাবে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রামটা হবে ট্রায়াঙ্গেল, আর ট্রায়াঙ্গেলের পরে এসছে আমাদের প্যারাবোলা, হলো এভাবে প্যারাবোলিক কার্ভ হয়ে যাবে।
এই প্যারাবোলাটার এই পয়েন্ট হবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম অর্থাৎ এই পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং হবে, এটা যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম হয়। আর এইটা কি আমাদের জিরো, জিরো জিরো শিয়ার ফোর্স এখানে জিরো, অর্থাৎ ইউডিএলের ক্ষেত্রে কি হয়, ইউডিএলের ক্ষেত্রে আমার যে ইউডিএলের ক্ষেত্রে লোডটা আমার ট্রায়াঙ্গেল শেপে বাড়ে, ট্রায়াঙ্গেল শেপে যাবে অর্থাৎ ইনক্লাইন্ড হয়ে যাবে। বাট এখানে আমাদের দেখো সব স্ট্রেট লাইন যাচ্ছিল প্যারালালভাবে, বাট ইউডিএলের ক্ষেত্রে জিনিসটা ইনক্লাইন্ড হয়ে গেল। এই এই জিনিসটা যদি ওটা আমার পয়েন্ট লোড থাকতো, ডব্লু এখানে পয়েন্ট লোড থাকতো, তাহলে এটা রেক্টাঙ্গেল হয়ে যেত, এটাও রেক্টাঙ্গেল হয়ে যেত। বাট যেহেতু এটা ইউডিএল, ইউডিএলের ক্ষেত্রে জিনিসটা লোডটা ইনক্লাইন্ড হয়ে যায়, আর লোডটা যখন ট্রায়াঙ্গেল, তারপরে ট্রায়াঙ্গেলের পরে আমার চলে আসবো হচ্ছে প্যারাবোলা। অর্থাৎ প্যারাবোলা, প্যারাবোলা এরকম হতে দূর অনেক রকম হতে পারে, বাট প্যারাবোলা এরকম এরকম হতে পারে, এরকম হতে পারে, যেমন যখন যেরকম টাইপের প্যারাবোলা হবে। তো এখানে এই ধরনের প্যারাবোলাটা হবে, কারণ এখানে ম্যাক্সিমাম লোড, তারপরে এভাবে উঠবে। এগুলো সব ইকুয়েশন দিয়ে ড্রাইভ আছে। এবার আসছি হলো, এবার একটা ইকুয়েশন দিয়ে এই জিনিসটা দেখাচ্ছি যে কীভাবে এটা হলো, কেন এটা আসছে। আমি একটা লোড নিচ্ছি, ওকে, যার এখানে একটা সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, এই একটা লোড নিলাম, কি দিচ্ছি ইউডিএল, ইউডিএল, ইউডিএল লোড নিলাম, যার এখানে একটা সাপোর্ট থাকবে, এখানে একটা সাপোর্ট থাকবে, এটা হচ্ছে আর এ, এখানে সাপোর্টে একটা রিয়াকশান থাকবে, এটা আর বি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা ডব্লু পার মিটার, ওকে, ডব্লু পার মিটার অর্থাৎ প্রতি ইউডিএলের হচ্ছে ইউডিএলের একক, ডব্লু পার মিটার মানে এটা যদি লেন্থ আমার এল হয় তাহলে এখানে টোটাল, টোটাল লোড কত হবে, এইটা ডব্লু পার মিটার, প্রতি মিটার লেন্থে হচ্ছে ডব্লু লোড কাজ করবে, তাহলে আমার প্রতি এক এক মিটার লেন্থে আমার কাজ করে হচ্ছে ডব্লু লোড। তো এল মিটার লেন্থে আমার, আমি যদি ডিস্টেন্সটা এল ধরি, এখান থেকে এটা এল ডিস্টেন্স স্প্যানটা, এটা হচ্ছে স্প্যান বিমের, যে এই যে বিমটা যতদূর হয় লম্বা, এই বিমের এই ডিস্টেন্সটাকে বলা হয় স্প্যান লেন্থ। তো স্প্যান লেন্থ যদি এল হয় তাহলে, তাহলে এক মিটার ডিস্টেন্সে ডব্লু লোড, তাহলে এল ডিস্টেন্স, এটা এল ডিস্টেন্স এল ইন্টু ডব্লু, এটাই আমাদের হবে হচ্ছে টোটাল লোড, ঠিক আছে। এইটাকে আমরা, এইটা এই এই যে ডব্লুটা, এটা ছোটো ডব্লুতে প্রকাশ করা হয়, স্মল লেটার, আরে স্মল লেটার, এই টোটাল লোডটাকে আমরা বড় ডব্লু ধরবো, অর্থাৎ আমাদের এইটা বড় ডব্লু ধরছে টোটাল লোড, বড় ডব্লু হচ্ছে এল ইন্টু ছোটো ডব্লু, এল ইন্টু ছোটো ডব্লু, ওকে। এবার আর এ আর বি, এটা যেহেতু দু, এটা কি এইটা একটা সিমেট্রিক্যাল বিম, মাঝখান থেকে আমি যদি দুভাগে ভাগ করি তাহলে দুভাগে আমার দুদিকে আমার সমান সমান পার্টে ভাগ হয়ে যাচ্ছে, এটা একটা সিমেট্রিক্যাল বিম, তাই জন্য আর এ আর বিটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ যে ডব্লু বা ডব্লু যে টোটাল লোডটা, এই যে টোটাল লোড ডব্লু, এই ডব্লুটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই যে টোটাল লোড ডব্লু এল, এটা আমার ভাগ হয়ে যাবে, তাহলে এটা ডব্লু এল বাই টু হয়ে যাবে, আর এই পাশটা হয়ে যাবে ডব্লু এল বাই টু, ভাগ হয়ে গেল টোটাল লোডটা, অর্থাৎ আর বির ভ্যালু ডব্লু এল বাই টু, আর এর ভ্যালুও ডব্লু এল বাই টু, আর এইখানের ভ্যালুটা হচ্ছে ডব্লু পার মিটার। এবার আমি এখানে একটা যদি সেকশান কাট করি, এখানে আমি যদি একটা সেকশান কাট করি, এই বিমটা ছিল তো, এই বিমটা একটা সেকশান কাট করলাম, এইখানে এক্স এক্স সেকশান কাট করলাম, এটা এ বি পয়েন্ট, এটা এ পয়েন্ট। এবার এক্স এক্স সেকশানে আমি যদি শিয়ার ফোর্স হিসাব করি কী হবে, শিয়ার ফোর্স, এক্স এক্স সেকশানে শিয়ার ফোর্স হিসাব করলে কী হবে, এই পয়েন্টে আমি শিয়ার ফোর্স মানে এই পয়েন্টের আমার রাইট সাইডে কী আছে, এই সাইড, এই পয়েন্টের রাইট সাইডে, এই পয়েন্টের রাইট সাইডে এস এফ, শিয়ার ফোর্সকে সংক্ষেপে এস এফ লিখছি, অ্যাট এক্স এক্স সমান, এটা হচ্ছে বি আপ, বি পয়েন্টে একটা আপওয়ার্ড রিয়াকশান আছে, আপওয়ার্ড রিয়াকশান মানে কী হয়, আপওয়ার্ড শিয়ার ফোর্স, আমার শিয়ার ফোর্সের সাইন কনভেনশন ছিল কি, রাইট সাইড ডাউনওয়ার পজিটিভ, লেফট সাইড আপওয়ার পজিটিভ, ওকে। তো এখানে আমাদের রাইট সাইড ডাউনওয়ার পজিটিভ, আর নেগেটিভ হবে যখন এরকম হবে, এটা নেগেটিভ, এখানে কোনটা হচ্ছে, এটা রাইট সাইড আপওয়ার্ড, আপওয়ার্ড মানে নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে এখানে কী ছিল, আর বি, আর বি এর ভ্যালু কত ছিল, মাইনাস ডব্লু এল বাই টু, ডব্লু এল বাই টু হয়ে গেল।
এবার এখানে এবার এই যে পয়েন্ট লোডটা, এবার এখান থেকে যে এতটা, এই যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এইটা হচ্ছে কত, এল বাই, এটা এই এটা হচ্ছে এক্স ডিস্টেন্স, এই এই যে এক্স এক্স ডিস্টেন্সটা কেটেছি, এটা বি পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্সে কেটেছি, এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে এক্স, ওকে, এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে এক্স। আর এই এক্স ডিস্টেন্সে এটা কী করছে, ডব্লু পার মিটার ওয়েট কাজ করছে, তাহলে এই এক্স ডিস্টেন্সে ডব্লু পার ওয়েট মিটার কাজ করছে, এই অংশটার যে লোডটা হবে সেইটা হবে ডব্লু ইন্টু এক্স বাই ডব্লু ইন্টু এক্স। কেন কী কারণ কী, কারণ এক মিটার লেন্থে কাজ করে হচ্ছে ডব্লু, তো এক্স মিটার লেন্থে কাজ করবে কি, ডব্লু ইন্টু এক্স লোড, টোটাল লোড হচ্ছে এই এখান থেকে এই পোর্শনটা, টোটাল লোড হচ্ছে ডব্লু, ডব্লু ইন্টু এক্স হলো ডব্লু ইন্টু এক্স। এবার এইটা কোথায় কাজ করবে, এইটা কাজ করবে যে এই যে লোডটা এর সিজি দিয়ে, এখান থেকে যে সিজিটা অর্থাৎ এর সেন্টার দিয়ে কাজ করবে, সিজি লোডটা কাজ করবে সিজি দিয়ে, অর্থাৎ এই সেন্টার, এটা যদি টোটালটা এক্স হয় আর হাফ কোথা, অর্ধেক যেটা হচ্ছে এক্স বাই টু সেখানে কাজ করবে, আর কোথাতে কাজ করছে না, এটা নিচের দিকে কাজ করবে, লোডটা একটা লোড যদি আমি বিমে চাপিয়ে দিই সেটা তো নিচের দিকে, গ্র্যাভিটি অনুযায়ী নিচের দিকেই কাজ করে, তাই নিচের দিকে যেহেতু ডাউনওয়ার্ড, রাইট সাইড ডাউনওয়ার্ড, এই এক্স এক্স সেকশনের ডান দিকে আছে লোডটা, রাইট সাইড ডাউনওয়ার্ড, এটা পজিটিভ, অর্থাৎ শিয়ার ফোর্স আর এক্স এক্স কী বেরালো আমাদের, মাইনাস ডব্লু এল বাই টু প্লাস ডব্লু এক্স, এইটা হয়ে গেল আমাদের এক্স এক্স সেকশনের শিয়ার ফোর্স। এবার এইটা কিসে, এটা কী সমীকরণ, এটা এটা একটা স্ট্রেট লাইনের সমীকরণ, স্ট্রেট লাইন মানে এক ডিগ্রি, মাইনাস ডব্লু এক্স কারণ একটা আননোন আছে আর এক্স ওয়ান আছে, এক্স এর ঘাত হচ্ছে এক, তাই জন্য এটা স্ট্রেট লাইন। এবার যখন বিএমডি করবো, এক্স এক্স সেকশনটা যখন বিএমডি করবো, বিএমডি অ্যাট এক্স এক্স, অর্থাৎ বিএমডি কী হবে, বিএমডি মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার বেন্ডিং মুভমেন্ট, এক্স এক্স সেকশনের বিএমডি মুভমেন্ট মানে কি, এক্স এক্স পয়েন্ট থেকে, এক্স এক্স সেকশনের একটা পয়েন্ট থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে আমি টোটাল এই যে ডান দিকে যে লোডগুলো আছে তাদের মুভমেন্ট হিসাব করব। আর মুভমেন্ট মানে কি, লোড ইন্টু ডিস্টেন্স, তো এখানে কী কী লোড আছে, একটা লোড আছে আরবি যেটা আপওয়ার ডাইরেকশনে কাজ করছে, আর একটা হচ্ছে এই যে ডব্লু এক্স, ডব্লু এক্স লোড ইউডিএলের জন্য, যেটা হচ্ছে তার সেন্টার দিয়ে নিচের দিকে কাজ করছে। আর বেন্ডিং মুভমেন্টের আমাদের সাইন কনভেনশন কী ছিল, পজিটিভ, পজিটিভ হবে যখন দুটোই উপরের দিকে ফোর্স কাজ করবে, তাহলে এখানে রাইট সাইড, রাইট সাইড আপওয়ার্ডে একটা ফোর্স কাজ করছে আরবি, সেটা পজিটিভ অবশ্যই, তাহলে আরবি, এবার আরবি হলো আরবি ইন্টু তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এখান থেকে এতটা ডিস্টেন্স, অর্থাৎ কী ডিস্টেন্সে, এখান থেকে এক্স 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 সেকশনটা কেটেছিলাম, এক্স ডিস্টেন্সে আরবি ইন্টু এক্স। এবার তারপরে যে লোডটা কাজ করছে ডব্লু এক্স, সেটা তার সিজি দিয়ে নিচের দিকে কাজ করছে মাইনাস, তাই জন্য মাইনাস, যেহেতু নিচের দিকে তাই জন্য মাইনাস, অ্যাজ পার সাইন কনভেনশন। এবার লোডটা কত হচ্ছে না, ডব্লু ইন্টু এক্স, কী লোড কাজ করছে, ডব্লু এক্স লোডটা কাজ করছে, যে এখান থেকে এতটা ডব্লু এক্স লোডটা কাজ করছে, ডব্লু এক্স লোডটা কাজ করছে, এটা লোড হলো, এটা লোড, এটা লোড গেল, লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে আমার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কাজ, এবার কী যোগ, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা গুণ করতে হবে, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা নেব, দেখো এইটা তো হচ্ছে সিজি, এই সিজিতে কাজ করছে, তাহলে লোডটা যেই পয়েন্টটা ক্রিয়া করবে সেই পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা নেব, অর্থাৎ এখানে আমরা কি এক্স এর হাফ ডিস্টেন্সে কাজ করছে, তো এই পয়েন্ট থেকে এক্স এক্স সেকশন থেকে, তাহলে এক্স বাই টু, এক্স বাই টু ডিস্টেন্সে কাজ করছে লোডটা, তাহলে লিখব এক্স বাই টু, হয়ে গেল লোড ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর কিছু তো নেই এই পাশে রাইট সাইডে, ওকে, তাহলে আরবি ইন্টু এক্স মাইনাস ডব্লু এক্স স্কোয়ার বাই টু, আরবি এর ভ্যালু বসিয়ে দেবো, আরবি এর ভ্যালু হচ্ছে আমাদের ডব্লু এল বাই টু ইন্টু এক্স মাইনাস ডব্লু এক্স স্কোয়ার বাই টু। এবার এখানে দেখলে দেখা যাবে এলের তো ভ্যালু থাকবে, ছাড়া কিছু একটা ভ্যালু দেওয়া থাকবে, লেন্থও দেওয়া থাকবে, এবার এখানে দেখ একটা এক্স স্কোয়ার চলে এসছে, এই যে এক্স স্কোয়ার এটাকেই বলা হচ্ছে আমাদের দু ডিগ্রি প্যারাবোলা, এক্স স্কোয়ার এটাকে বলা হচ্ছে আমাদের দু ডিগ্রি প্যারাবোলা, ঠিক আছে, অর্থাৎ দু ডিগ্রি কার্ভ, টু ডিগ্রি কার্ভ যেটা। এবার এই এই এইটা তার স্টেজ, তখন এতক্ষণ যখন হচ্ছে বিমটা আমার এই ডায়াগ্রামটা এরকম হচ্ছিলো, ট্রায়াঙ্গেল হচ্ছিলো, রেক্ট্যাঙ্গেল হচ্ছিলো, সব স্ট্রেট লাইন ছিল, এবার আমার অ্যাঙ্গেল এটা হচ্ছে স্ট্রেট লাইন থাকবে না, এবার জিনিসটা এরকম কার্ভ হয়ে বাঁকতে শুরু করবে, ঠিক আছে, এরকম কার্ভ হবে,
বাট বুঝা গেল ইউডিএল এর কেন হচ্ছে এটা কার্ভ হচ্ছিল, যখন এক্স স্কোয়ার এসছে জিনিসটা আস্তে আস্তে কার্ভ হতে শুরু করবে, ঠিক আছে। এবার কার্ভ হয়ে কী হবে, এবার কার্ভ হচ্ছে কিন্তু বি কি কী কার্ভ আমাদের হচ্ছে বি, এটা এবার কার্ভটা কীরকম হবে, বৃত্তাকার না উপবৃত্তাকার না কি হাইপারবোলা না কি প্যারাবোলা কি হবে। এবার কার্ভটা এই সমীকরণটা ভালো করে যদি লক্ষ্য করি, এই সমীকরণটাই হচ্ছে ডব্লু এল বাই টু ইন্টু এক্স মাইনাস ডব্লু এক্স স্কোয়ার বাই টু। এখানে দেখা যাচ্ছে একটা দুটো একটাই আননোন আছে এক্স, এবার এক্সের একটা স্কোয়ার আছে আবার একটা এক্স এক আছে, এক্সের এক জায়গায় ঘাত দুই এক জায়গায় ঘাত ওয়ান। আচ্ছা এই সমীকরণটা কি খানিকটা আমাদের সেই জিওমেট্রিক ইকুয়েশান প্যারাবোলার ইকুয়েশানের মতো এরকম এক্স সরি এটা এটা একটা উপবৃত্তকের সমীকরণ এই প্যারাবোলার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার, অ্যাকচুয়ালি জিনিসটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু ফোর এ এক্স স্কোয়ার, তাই তো, যেখানে হচ্ছে এক ওয়াই এর ঘাত এক এক্সের ঘাত দুই, এবার ঠিক আছে। তো এই সমীকরণের সাথে মিল রেখে আমরা বলতে পারি যে ওই ওইটা আমার প্যারাবোলা হবে। এবার এখানে বলবে যে এখানে ওয়াই আর এক্স দুটো আননোন, এখানে একটা আননোন সেটা ফ্যাক্টর নয়, জিনিসটা দুটো আন এখানে আননোন জিনিস এখানে আননোন, মানে ইকুয়েশানটাকে আমাকে বুঝতে হবে যে ইকুয়েশানটা কোনভাবে ফর্ম কোন ইকুয়েশানের সাথে ম্যাচ খাচ্ছে, সেইভাবে আমার দিকে যে জিনিসটা বিচার করতে হবে। ওকে তো তাহলে ইউডিএলটা গেল, ইউডিএল এর ক্ষেত্রে কী হচ্ছে না, একটা মজার কথা যেটা ইউডিএল এর ক্ষেত্রে এগুলোই মনে রাখতে হবে সিম্পল সিম্পল। ইউডিএল এর ক্ষেত্রে আমি যখন সেকশন কাট করছি সেই সেকশন কাট করে কি পাচ্ছি না এসএফডি, এটা শিয়ার ফোর্স ডায়াগ্রাম, সেটা হবে হচ্ছে স্ট্রেট ইনক্লাইন, স্ট্রেট ইনক্লাইন লাইন, স্ট্রেট লাইন বাট ইনক্লাইন, মানে যেটা এরকম হচ্ছিল লাইন, এই যে লাইনটা স্ট্রেট ছিল, লাইনটা তো স্ট্রেট ছিল আমার, লাইনটা তো আর এভাবে আমার বেঁকে যায়নি, লাইনটা তো এভাবে আমার বেঁকে যায়নি, বাট এবার বেন্ডিং মুভমেন্ট যেটা হবে, এবার যেটা হবে বেন্ডিং মুভমেন্ট বিএমডি, সেটা হচ্ছে কার্ভ, কার্ভড লাইন, বক্ররেখা হবে কার্ভ লাইন, এবার বেন্ডিং মুভমেন্টটা কার্ভ লাইন হবে, এই যে যেমন বেন্ডিং মুভমেন্ট আছে এখানে যে হাই পয়েন্ট হলো আবার এখানে গেল, অর্থাৎ এখানে ম্যাক্সিমাম, যেখানে শিয়ার ফোর্স জিরো এখানে শিয়ার ফোর্স জিরো, কারণ এটা বেস লাইনে আছে, এখানে জিরো এখানে জিরো, এখানে যে জিরো শিয়ার ফোর্স এই জিরো পয়েন্টে, এই দুটো পয়েন্ট ছাড়ো, এই দুটো তো মানে বিমের সেই শুরু, এই দুটো পয়েন্ট ওই সব ভাবে নিই, বা আমার শিয়ার ফোর্স ভিতরে কাজ করবে, এই ভিতরের যে সেখানে শিয়ার ফোর্স জিরো হবে সেই বরাবর যদি লাইনটা নিই সেই সেইটা যেখানে ছেদ করবে সেই বরাবরই আমাদের হবে হচ্ছে বেন্ডিং মোমেন্টের ম্যাক্সিমাম ভ্যালু, এখানে আমাদের ম্যাক্সিমাম, ঠিক আছে। এটা ইউডিএল হলো, তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে বোঝা গেল পয়েন্ট লোড, পয়েন্ট লোড হলো আর ইউডিএল, ইউডিএল হলো, বাকি রইল কি ইউ ভি এল ইউনিফর্মলি ভ্যারিং লোড, যেটা হচ্ছে যেটা হবে নেক্সট ভিডিওতে। এইটা আজকের জন্য এতটাই, যে কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর পিডিএফ ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর আরও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো কিছু প্রবলেম জায়গায় ডাউট হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলতে পারো।